হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি এসেছি বীরভূম, আর বীরভূমের একটি দর্শনীয় স্থান মামা ভাগ্নে পাহাড়, নাম তো তোমরা সবাই শুনেছো। আর আমি ফার্স্ট টাইম এসেছি, আর এখন আমি দাঁড়িয়ে আছি দেখো কত বড় বড় পাথরের সামনে, আর আমি নিজে অবাক হচ্ছি এত বড় বড় পাথর এখানে আসলো কি করে। তো চলো ঘুরে দেখি চারিপাশটা, দেখা যাক আর কত কিছু আছে দেখার এখানে। চলো বন্ধুরা, আমি হেঁটে হেঁটে যাচ্ছি উপরের দিকে, যেখানে রয়েছে মামা ভাগ্নের যে দুটো পাথর, মামা আর ভাগ্নে, সে পাথরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, চারিপাশে শুধু পাথর আর পাথর বড় বড়। প্রবেশ করার যখন তোমরা ঢুকবে, তখন এই রাস্তা দিয়ে ঢুকে ডান দিকটা চলে গেছে মামা ভাগ্নে পাথরের দিকে, আর বাঁ দিকটা কোথায় গেছে আমি ঠিক জানি না। এখন বন্ধুরা, এই যে চলে এসেছি সেই জায়গায়, এখান থেকে সিঁড়ি বেয়ে উঠে ওই যে দূরে দেখা যাচ্ছে মামার ভাগ্নের পাথর দুটি, এখানে কিন্তু জুতো খুলে উঠতে হয়। চলো বন্ধুরা, এই যে পাথরটা দেখছো এটা মামা, আর এই যে এটা এটা ভাগ্নে। দেখো লেখা আছে এখানে, এটা মামা আর এটা ভাগ্নে, মামা ভাগ্নে পাহাড়। বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল করো, এই ভাগ্নে যে পাথরটা, এই পাথরটা দেখো, এই দুটো পাথরের মাঝখানে ভর দিয়ে কিন্তু পাথরটা দাঁড়িয়ে আছে, আর মানে নিচে একদম ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ নিচে জায়গাটা একদম ফাঁকা। এখানে একটু সাপোর্ট আছে আর এদিকে সাপোর্ট আছে, সেই দুটো সাপোর্টেই পাথরটা দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা, এই মামা ভাগ্নে পাথরের পাশেই দেখতে পারবে একটি প্রাকৃতিক জনি যেটা পুজো দেওয়া হয়, আর সামনে একটা মন্দির আছে, আমি দেখাচ্ছি তোমাদের, কালী মায়ের মন্দির আছে এখানে একটা। পাহাড়টা কবে এসেছে? অনেকদিন হয়ে গেছে। কে নিয়ে এসেছিল পাথরগুলো এখানে? বক্রেশ্বরে পাথরগুলো পড়তো। ওইখানে পড়তো? তো এখানে আসলো কি করে? ঠাকুর পাখি চেতিন দিন ছিল। ও, বুঝতে পারলাম না আমি কিছু। বন্ধুরা, এই মামা ভাগ্নে পাহাড় থেকে কিছুটা দূরত্বেই রয়েছে বক্রেশ্বর মন্দির, যেখানে গেলে তোমরা দেখতে পারবে প্রাকৃতিকভাবে কিভাবে মাটি থেকে গরম জল মানে বের হচ্ছে, গরম জল ফুটছে, এত গরম জল। ওখানে গেলে তোমরা সেটা দেখতে পারবে, যেহেতু আমরা যেতে পারিনি, অন্য কোনো একদিন আসবো বক্রেশ্বর মন্দিরটাকে ঘুরতে। তো তোমরা যদি মামা ভাগ্নে পাহাড় আসছো, যদি হাতে টাইম থাকে, অবশ্যই বক্রেশ্বর মন্দিরও একবার ঘুরে এসো। এই পাহাড়টাকে নিয়ে অনেক অলৌকিক মানে কাহিনী আছে, যে এই পাহাড়টা তৈরি হয়েছিল যখন রাম সীতাকে উদ্ধার করতে লঙ্কা যাচ্ছিল, তখন রামের হাত থেকে কিছু পাথর এখানে পড়ে আর কি, এখানে পড়েই তৈরি হয় মানে সৃষ্টি হয় মামা ভাগ্নে পাহাড়ের। এটা লোকের মুখে শোনা যায়, এখানে অনেকে বলছিল। তো এটাই বন্ধুরা, তোমরা যদি বীরভূম আসো কোনো দিন বা শান্তিনিকেতন ঘুরতে আসো, তাহলে অবশ্যই মামা ভাগ্নে পাহাড়টাকে ঘুরে যাবে, কারণ শান্তিনিকেতন থেকে মামা ভাগ্নে পাহাড়ের দূরত্ব বেশি না, মানে এক ঘন্টার মধ্যে তোমরা বাসে করে চাইলে আসতে পারো। আর বাসে আসতে গেলে তোমাদের ভাড়া লাগবে 40-50 টাকা, খুব সহজে অল্প সময়েই লাগে, বেশি সময় লাগে না, রাস্তাও খুব সুন্দর রাস্তা, তো চলে আসতে পারবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বীরভূমের অনেক কটা ভিডিও আমি তোমাদের দেখিয়েছি, তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আবার নতুন কোনো আর একটা ভিডিওতে।
তো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো এসআর লাইফ টুলস। চলো টাটা।